হ্যালো এভরিওয়ান, তো নমস্কার সবাইকে। এবং আজকে আমরা এই ভিডিওতে স্পোকেন ইংলিশ কোর্স কাটাকে আমরা কন্টিনিউ করতে চলেছি। ওকে, আজকে এই সেন্টেন্সেস কিছু আমরা কম পড়বো, যেন আমরা এগুলিকে ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, এগুলি আজকে সবগুলি হলো ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ওকে, দেখো সবগুলি পাশে আমি একটা কি দিয়েছি, ইন্টারোগেটিভ সাইন্স দিয়েছি। ওকে, এই চার, এই পাঁচ, এই ছয়, এই সাত, সবকিছুর শেষে আমি দিয়েছি কি, মানে সবকিছুর শেষে আমি দিয়েছি কি একটা মানে কোশ্চেন মার্ক। ঠিক আছে, সো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ফুল ভিডিওটাকে দেখবে। আর তুমি যদি আমার কাছে পার্সোনালি টিউশন পড়তে চাও, তাহলে তুমি আমাকে ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করতে পারো, সুমিত দেবনাথ 1252। তখন তুমি আমাকে ইনস্টাগ্রামে পেলে এবং ডিএম করলে আমি তোমাদেরকে বলে দেবো যে ত্রিপুরা কোথায় তোমাকে আসতে হবে। ওকে, সো লেটস গেট স্টার্ট। সো আজকে যে প্রথম সেন্টেন্সটা আমাদের কাছে, এটা হলো ডু ইউ থিঙ্ক ইউ ক্যান রাইট। ঠিক আছে, আপনি কি মনে করেন যে আপনি লিখতে পারবেন? এখন যে কোনো কিছু লেখা হতে পারে, যেমন বই লিখতে পারেন কিংবা কমিক লিখতে পারেন। ঠিক আছে, এটা আপনার যে প্রশ্নকর্তা, ঠিক আছে, ওই প্রশ্নকর্তার উপর ডিপেন্ড করে আপনাকে কি করাতে চাইছে, কি লেখাতে চাইছে। ওকে, সে আপনাকে বলতে পারে যে ডু ইউ থিঙ্ক ইউ ক্যান রাইট দ্য কমিক অর দ্য বুক দ্য নোট। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ডাজ হরি ওয়ার্ক হার্ড। ঠিক আছে, হরি কি কঠোর পরিশ্রম করে? যেমন ধরো আপনার বন্ধুর নাম হচ্ছে হরি। ঠিক আছে, আপনার বন্ধুর বাবা এসে বলে যে ডাজ হরি ওয়ার্ক হার্ড, মানে হরি কি কঠোর পরিশ্রম করে? তুমি বলতে পারো ইয়েস ইয়েস আঙ্কল, হি ওয়ার্কস ভেরি হার্ড, অর হরি ওয়ার্কস ভেরি হার্ড। হ্যাঁ, হরি খুবই পরিশ্রম করে। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা হলো ডু আই রিড এ বুক। ঠিক আছে, আমি কি একটা বই পড়ি? দেখো এটা একদম মানে জেনারেল কোশ্চেন যে আমি কি একটা বই পড়ি। এটা হতে পারে হ্যাঁ আমি বই পড়ি, কিংবা আমি পড়ি না, আমি ই বুকস পড়ি আই থিঙ্ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডাজ শি গো টু স্কুল। হ্যাঁ, সে কি স্কুলে যায়? এখন এখন যদি সে স্কুলে যায় তাহলে বলবে যে ইয়েস হি গোস টু স্কুল, আর যদি সে স্কুলে না গিয়ে কলেজে যায় তাহলে বলবো ইয়েস হি গোস টু কলেজ অর শি গোস টু কলেজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডু ই স্লিপ। কি বলেছি আমি এখানে, ডু ই স্লিপ, আমরা কি ঘুমাই? হ্যাঁ, আমরা কি ঘুমাই? ইয়েস আমরা ঘুমাই, উই স্লিপ, ইয়েস উই স্লিপ। নেক্সট হচ্ছে ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য কি পূর্ব দিকে উঠে? সূর্যটা কি পূর্ব দিকে উঠে? হ্যাঁ, পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা হলো আমাদের 7 নাম্বারটা। ওকে, ডাজ নট শালিনী রাইট এ লেটার, মানে শালিনী কি কোনো লেটার লিখে না? শালিনী কি একটা লেটার লিখে না? শালিনী হতে পারে তোমার বন্ধু রোহিত হতে পারে, রাহুলও হতে পারে, অ্যাজ ইট উইশ। ওকে, নেক্সট সেন্টেন্সটা হলো আমাদের 8 নাম্বারটা, ডু নট দে হেল্প ইউ। ঠিক আছে, ডু নট দে হেল্প ইউ, তারা কি তোমার হেল্প করে না? হ্যাঁ করে তো, দে হেল্প মি অ্যালট অর দে হেল্প হিম অ্যালট, দে হেল্প ইউ অ্যালট। ঠিক আছে, সে তোমাকে হেল্প করে, সে আমাকে হেল্প করে, সে তাকে হেল্প করে। ঠিক আছে, আমি এখানে ইউ এর জায়গায় মি ইউজ করতে পারবো, ঠিক আছে, দেম ইউজ করতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডু নট উই অ্যালাউ ইউ টু প্লে হেয়ার, আমরা কি তোমাকে এখানে খেলতে অ্যালাউ করি না? এখানে আমরা পরামর্শ দিই না তোমাকে? হ্যাঁ দেই তো, উই অ্যালাউ ইউ টু প্লে হেয়ার। ঠিক আছে, আমরা তোমাকে এখানে পারমিশন দিই যে তুমি এখানে খেলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডোন্ট দে বোথ স্টাডি টুগেদার, তারা কি একসাথে পড়াশোনা করে না? হ্যাঁ করে তো, তারা একসাথেই পড়াশোনা করে, খুব ভালো স্টুডেন্ট, খুব খুব ট্যালেন্টেড স্টুডেন্ট তারা। ঠিক আছে, তাই তারা তো একসাথে পড়াশোনা করে। ঠিক আছে, নেক্সট হলো আমাদের 11 নাম্বারটা, ক্যান নট উই কাম ইন, আমরা কি আসতে পারি না? হ্যাঁ হ্যাঁ পারি তো, উই ক্যান কাম ইন। ঠিক আছে, আর যদি তুমি কাউকে জিজ্ঞাসা করো, তোমার যদি কোনো সেম এজের হয় কিংবা ছোট এজের হয়, তাহলে তুমি বলবে ক্যান উই কাম ইন, আমরা কি আসতে পারি? আর যদি তোমার বড় এজের হয় তখন তুমি বলবে মে উই কাম ইন, আমরা কি আসতে পারি? ঠিক আছে, এখানে মে আর ক্যান এর খুব ভালো ইউজ তোমাদেরকে আমি বললাম, যে যখন কোন তোমাদের মানে মানে সমবয়সী কিংবা ছোট, তোমাদের ছোট কাছ থেকে যখন তুমি কোনো পারমিশন চাইবে, যেমন ভিতরে আসার কোনো পারমিশন চাইবে, তখন তুমি বলবে ক্যান নো ক্যান উই কাম ইন। আর যখন তোমাদের ছোটরা জায়গায় থাকবে বড়রা, ঠিক আছে, বড়দের কাছ থেকে তুমি পারমিশন চাইছো তুমি ভিতরে আসার জন্য, তখন তুমি ইউজ করবে মে উই কাম ইন। ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে লাস্ট সেন্টেন্সটা হলো আমাদের ক্যান নট শি হেল্প হারি,
সে কি হারিকে হেল্প করতে পারে না? হ্যাঁ পারে তো, শি ক্যান হেল্প হের, শি ক্যান হেল্প হারি, ঠিক আছে, হারিকে সে হেল্প করতে পারে। সো এরকম সেন্টেন্সেস তুমি ব্যবহার করে, তুমি এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ব্যবহার করে তোমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস এবং নেবারহুডের সাথে সুপার বড় ইন্টারোগেশন করতে পারো, মানে কোশ্চেন করতে পারো তাদেরকে। সো এরকমই লেটেস্ট ভিডিওদের দিকে আমার চ্যানেলে লেটেস্ট আপডেটস থাকার আপডেট থাকার জন্য তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর পাশের বেল আইকনটাকে তুমি অল করে রাখতে পারো যেন লেটেস্ট ভিডিওস এর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছায়। ওকে, সো আজকের জন্য এতটুকুই। সো স্টে টিউন, কিপ লার্নিং, থ্যাংক ইউ ভেরি মাচ।